বিশ্বজুড়ে রূপসী বাংলা। আসসালামু আলাইকুম, রূপসী বাংলার টিভির প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জাকির হোসেন। ইতালির বলোনিয়ায় বৃহত্তর কুমিল্লা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন ইতালি প্রতিনিধি মঞ্জুর আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ইতালির বলোনিয়ায় 6 আগস্ট 2023 খ্রিস্টাব্দ রোজ রবিবার বর্গ পানিগালে জাঁকজমকপূর্ণভাবে বৃহত্তর কুমিল্লা সমিতি বলোনিয়ার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি জনাব হারুনর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্টিটো ডেমোক্রেটিকো পিডি থেকে নির্বাচিত ইতালির পার্লামেন্ট সদস্য আন্দ্রেয়া দে মারিয়া। বাংলাদেশ কমিউনিটি বলোনিয়ার ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন অভিবাসন বিশেষজ্ঞ রাশেদুল ইসলাম নজরুল, বাংলাদেশ কমিউনিটি বলোনিয়ার সাবেক সিনিয়র সহসভাপতি শহীদুল হক শহীদ, কমিউনিটির সাবেক সাধারণ সম্পাদক রফিক সর্দার ও মোহাম্মদ সোহেল, বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির সভাপতি সালাউদ্দিন হাওলাদার, বৃহত্তর ঢাকা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনুমিয়া ও সাধারণ সম্পাদক আবুল কালাম স্বাধীন, বাংলাদেশ কমিউনিটি অব বলোনিয়া ওয়েস্টের সভাপতি মিজানুর রহমান, বর্গ পানিগালে সমিতির সভাপতি মাহবুবুর রহমান, বাংলাদেশ কমিউনিটি অব বলোনিয়া ওয়েস্টের প্রধান উপদেষ্টা মাসুদ করিম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলোনিয়া শাখার সভাপতি ফিরোজ বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির বলোনিয়া শাখার আহ্বায়ক কামাল আহমেদ, শরীয়তপুর জেলা সমিতি বলোনিয়ার সভাপতি কামাল হাওলাদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন। আরো উপস্থিত ছিলেন হাকিম খলিফা আব্দুস সালাম শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব ঐক্য সংগঠনের বলোনিয়া সভাপতি সাইফুল ইসলাম বিকি সহ বলোনিয়ার বিভিন্ন আঞ্চলিক সমিতি ও রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ীগণ সহ বলোনিয়ার অবস্থানরত সকল বাংলাদেশী পরিবার। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন জনাব বদিউল আলম ফয়সাল। আলোচনা সভার শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, যাহা উপস্থাপনা করেন বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ হাওলাদার। সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন লন্ডন এবং ইতালি রোম থেকে আগত শিল্পী বৃন্দদের সাথে বলোনিয়ার স্থানীয় শিল্পী বৃন্দ। কুমিল্লা সমিতির সুজনে আমরা কুমিল্লা সমিতির ধন্যবাদ অভিনন্দন। কুমিল্লা সমিতির মানজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বীরপুর জেলা সমিতির পক্ষ থেকে আজকে বৃহত্তর কুমিল্লা সমিতি আয়োজিত আজকের লঘুশিল্প সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক রাজনৈতিক এবং কুমিল্লা সমিতির পক্ষ থেকে আয়োজিত আজকে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে আমাদের বৃহত্তর কুমিল্লাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদীদের পক্ষ থেকে তাদের ধন্যবাদ। কুমিল্লা সমিতি কর্তৃক আজকের যে অনুষ্ঠানের অত্যন্ত সুন্দর অনুষ্ঠান, কুমিল্লা সমিতির পক্ষ থেকে আমরা বৃহত্তর জনকল্যাণ সমিতি আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অভিনন্দন। আলম ফয়সাল আমার স্নেহের ছোট ভাই, যার সমবেত সকল বাংলাদেশি ভাই এবং বন্ধুদেরকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে যারা এই মঞ্চে অধিষ্ঠিত হয়ে আজকের অনুষ্ঠানকে সার্থক সুন্দর একটা দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে, এটা আমি আসলে নেওয়ার মতো আমার অতটুকু সমর্থ ছিল না, কিন্তু সর্বাত্মকমই সাহায্য করছে নজরুল ভাই। Italiana Andrea De Maria che oggi ha lasciato tutti i suoi impegni per essere qui con noi, è un mio amico ma è un vostro amico. Facciamo questa regione una tradizione di coesione sociale, abbiamo sempre fatto crescere l'equità sociale insieme allo sviluppo economico, siamo sempre আমাদের মানুষের বহুসংখ্যক আছে, আশা করি তারা আমাদের এই ভুলগুলি ক্ষমা করে অবশ্যই আজকের এই সন্ধ্যাটাকে তারা মনে প্রাণে গ্রহণ করবে। আসলে বক্তব্য বানানোর মতো আমার এত বেশি একটা সময় নেই, সেই মানুষ
এতক্ষণ রূপসী বাংলা টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।